আসসালামু আলাইকুম। এসএস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এসএস এর গ্রিলের ডিজাইন। তো এই গ্রিলটি মজবুত টিকসই আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা এরকম এসএস এর গ্রিল তৈরি করলে সুবিধা কি এবং কি ফুল দিয়ে তৈরি করলে অসুবিধাটা কি, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন দিতে যাচ্ছি। তাই আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো প্রিয় দর্শক, আমাদের যে কাজের ফিনিশিংগুলো আমরা নিখুঁতভাবে দিয়ে থাকি এবং অনেক সুন্দরভাবে এই কাজগুলো করা হয়। আর যদি আপনারা এরকম এসএস এর ফিনিশিং দিয়ে ভালো মানের এসএস এর বক্স এবং পাইপ দিয়ে কাজগুলো করেন তাহলে আপনাদের মালামালে কোনো কমপ্লেন আসবে না, নষ্ট হবে না, মরিচে পড়বে না, অনেক দিন চলে যাবে। আর যারা কিনা অনেকগুলো ফুল রেডিমেড মালামাল তৈরি করেন তাহলে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তো তাই আপনারা এসএস এর কাজ ভালো মানের ফিনিশিং দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো সিধা সাদা ডিজাইনটি যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের মুছতে কোনো ঝামেলা হবে না, আর বেশিরভাগ ময়লার ক্ষেত্রে আপনাদের অনেকটাই সেভ হবে। তো আপনারা ইনশাল্লাহ ফিনিশিং যেখানে ভালো হবেন সেখানে কাজ করার চেষ্টা করবেন। আর ফিনিশিং যদি ভালো হয় ডেফিনেটলি আপনাদের কাজটা অবশ্যই ভালো হবে। তো আপনারা চেষ্টা করবেন এসএস এর কাজটা ফিনিশিং দিয়ে কাজটা করার জন্য। আর আপনারা স্টিলটেক 1.1 mm মালটা সর্বনিম্ন ব্যবহার করবেন। আর স্টিলটেক 1 mm মাল দিয়ে তৈরি করলে আপনাদের প্রতিবার স্কোয়ার ফিট খরচ পড়বে 500 টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন। আর ফার্স্ট অফ অল আমি প্রথমে আপনাদেরকে যে কথাগুলো বলবো, আপনারা কাজের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে ফিনিশিংগুলো এবং কি ওয়ার্ডিংগুলো যাতে রানিং করে দেওয়া হয় আপনারা চেষ্টা করবেন। ওয়ার্ডিংগুলো যদি রানিং করে জ্বালাই করা হয় দুই সাইডে তাহলে আপনাদের এগুলো ফিনিশিং দিলে অক্ষত ঢালাই করা এসএস বোঝা যাবে। তো ইনশাল্লাহ আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো স্থান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো আমরা এসএস এর গেট, ব্যালকনি, গ্রিল, সিঁড়ি, রিলিং, থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি। তো আমাদের কাজের সিস্টেম হচ্ছে যখন আপনি ডিজাইনটি পছন্দ করে আমার মোবাইলে ফাটালে তো আপনাদের সাথে যদি কথাবার্তা ফাইনাল হয় ইনশাল্লাহ আপনাদের বাড়িতে গিয়ে মাপ দিয়ে পরিপূর্ণ হিসাব দেওয়ার পরে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফিট করে দিতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আমাকে ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের উত্তর দিব। তো দেখাবো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।